আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। সালমানের রহমানের বার্ষিক আয় 25 কোটি 31 লাখ টাকা, বেশিরভাগ পুঁজিবাজার থেকে। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, এই নির্বাচন কি যুক্তরাষ্ট্র মেনে নেবেন? কেন জাতীয় পার্টির অপেক্ষায় বিএনপি? পেঁয়াজ নিয়ে অস্থিরতা, যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। জাপা এবং শরিকদের যে কয়টি আসন ছেড়ে দিতে পারে আওয়ামী লীগ। বাংলাদেশের নির্বাচন ভারতের পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রকে জানানো হবে। আসন ভাগাভাগি নিয়ে ফের বৈঠক, বেরিয়ে যা জানালেন ইনু। কেন পেঁয়াজ নিয়ে বিপাকে পড়বেন ব্যবসায়ীরা? আরও 30 জনের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা রয়েছে সংসদ সদস্য। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, সংসদ সদস্যের বাসায় মিলল 353 কোটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। সালমান রহমানের বার্ষিক আয় 25 কোটি 31 লাখ টাকা, বেশিরভাগ পুঁজিবাজার থেকে। সালমান রহমান বার্ষিক আয় 25 কোটি 31 লাখ টাকা, 96.6% আসে শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ও ডিভেঞ্চার থেকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এই তথ্য জানা গেছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান, মোট সম্পদের পরিমাণ প্রায় 312.9 কোটি টাকা, যার মধ্যে 94% বেশি অস্থাবর বন্ড, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার এবং লেটার অব ক্রেডিট। তার বার্ষিক আয়ের 24.45 কোটি টাকা আসে ডিভেঞ্চার, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও শেয়ার থেকে। 2018 সালে সালমানের বার্ষিক আয় ছিল 9 কোটি 31 লাখ টাকা, সেই তুলনায় তার বার্ষিক আয় বেড়েছে 16 কোটি টাকা। এ বছরের হলফনামে বলা হয়েছে সালমান এফ রহমানের কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই, তবে তার স্ত্রীর 32.47 কোটি টাকার আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে। 2018 সালে সালমানের স্ত্রীর নামে প্রায় 13 কোটি টাকা ঋণ ছিল, তবে তার স্ত্রীর নামে কোনো ঋণ দেখাননি সালমান। গতকাল সালমান উল্লেখ করেছিলেন যে তিনি IFIC ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, যা তিনি এবার করেননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা কি সঠিক সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত এর জন্য কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এই নির্বাচন কি যুক্তরাষ্ট্র মেনে নেবেন? এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। বিএনপির সঙ্গে আরও কিছু রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করছে না, তবে সারা দেশে নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনগণের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এরকম পরিস্থিতিতে 7 জানুয়ারি নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কেটে মেনে নেবে? যদিও বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও সুশীল সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরকম নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে না। নির্বাচনের পরই মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব জানা যাবে, তবে বিভিন্ন কূটনৈতিক মহল মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনের ব্যাপারে নীরবতা অবলম্বন করলেও তারা বাংলাদেশের নির্বাচনে কয়েকটি বিষয়ে পর্যবেক্ষণ করতে চাচ্ছে। প্রথমত, তারা দেখতে চাচ্ছে যে নির্বাচন কিরকম হয়, অর্থাৎ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, ভোট কারচুপি হয় কিনা, জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে কিনা, এবং নির্বাচনের পরিবেশ কতটা সুষ্ঠু থাকে। দ্বিতীয়ত, তারা দেখতে চাইছে যে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হয়, অর্থাৎ জনগণের মধ্যে ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় কিনা, কত শতাংশ লোক ভোট অধিকার প্রয়োগ করতে যায় এবং কি ধরনের পরিস্থিতি তৈরি হয়। দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় কে কে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন জাতীয় পার্টির অপেক্ষায় বিএনপি? আগামী 17 ডিসেম্বর কি হতে যাচ্ছে সে অপেক্ষায় রয়েছে বিএনপি। বিএনপির একাধিক নেতা মনে করছেন যে শেষ পর্যন্ত হয়তো জাতীয় পার্টি নির্বাচনে থাকবে না। জাতীয় পার্টি যদি নির্বাচনে না থাকে, তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্যতা সংকটে পড়বে, আর তখনই বিএনপির আন্দোলনের গতি বাড়বে, আন্তর্জাতিক সম্প্রদায় সরকারের উপর চাপ সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত নির্বাচন হবে না, এরকম একটি আশাতেই বিএনপি বসে আছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত ফয়সালা হয়নি, তবে আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে জাতীয় পার্টির সাথে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো ইতিবাচক। কখনোই মনে হয়নি যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে পারে, কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে থাকবে না এমন শঙ্কা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মহলে রয়েছে। আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলে কেউ কেউ মনে করছেন শেষ পর্যন্ত পশ্চিমা কিছু দেশের পরামর্শ, সুশীল সমাজের কিছু কিছু ব্যক্তির পরামর্শ এবং জাতীয় পার্টির সাংগঠনিক দুর্বলতার কারণে জাতীয় পার্টি নির্বাচনে নাও থাকতে পারে। তবে জাতীয় পার্টিতে জিএম কাদেরের বিপরীতে একটি শক্তিশালী অংশ রয়েছে যারা নির্বাচনে যাওয়ার পক্ষে, বিশেষ করে দলের মহাসচিব মুজিবুল হক চুন্ন, আনিসুল ইসলাম মাহমুদ সহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা যারা জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে চায়। অন্যদিকে জিএম কাদেরের ভূমিকা এখনও রহস্যময় বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। এমনকি জাতীয় পার্টির কোন কোন নেতা জিএম কাদেরের ভূমিকা নিয়ে সন্দেহ পোষণ করেছেন।
প্রিয় ভালোবাসা দর্শক, আমেরিকা বাংলাদেশের বন্ধু নাকি শত্রু? আপনার মূল্যবান মতামত স্থানীয় কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে পেঁয়াজ নিয়ে অস্থিরতা, যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। হঠাৎ পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন। আজকে পেঁয়াজ নিয়ে কোনো নির্দেশনা ছিল কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পেঁয়াজ নিয়ে উনি ক্যাবিনেট না আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। তিনি আরো বলেন, আপনারা দেখতে পাচ্ছেন মাঠ পর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে এবং আজকে তার কিছুটা ইম্প্যাক্টও পাওয়া যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন তো আপনারা, পাচ্ছেন না? গতকাল যে ট্রেন্ড ছিল আজকে তো সেই ট্রেন্ড নেই। নির্দেশনাটি সুনির্দিষ্টভাবে কি ছিল জানতে চাইলে মন্ত্রী পরিষদ সচিব বলেন, সরকারের তরফ থেকে নির্দেশনা হচ্ছে মাঠ পর্যায়ে আমাদের নজরদারি বাড়ানো, যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো এবং আমাদের যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পাবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে জাপা এবং শরিকদের যে কয়টি আসন ছেড়ে দিতে পারে আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তার 14 দলের শরিকদেরকে 8 থেকে 10টি আর জাতীয় পার্টিকে 40 থেকে 41টি আসন ছেড়ে দিতে পারে। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আওয়ামী লীগের কাছে যে তালিকা 14 দলের শরিকদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই তালিকা নিয়ে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু চার দফা আওয়ামী লীগ সভাপতির সাথে বৈঠক করেছেন। আওয়ামী লীগ সভাপতি প্রতিটি নামের তালিকা ধরে ধরে দেখিয়েছেন যে যাদেরকে নৌকার বিপরীতে প্রার্থী দেওয়ার জন্য 14 দলের শরিকরা প্রস্তাব দিয়েছেন তাদের এলাকায় যে থানায় তিনি বসবাস করেন সেই থানাতেই কমিটি নেই, এলাকায় তাদের জনপ্রিয়তা নেই বললেই চলে, সাংগঠনিক অবস্থা দুর্বল, এমনকি তাদের জন্য পরিচিতি নেই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশের নির্বাচন ভারতের পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রকে জানানো হবে। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত পর্যবেক্ষণ করছে। এই নির্বাচনে বিভিন্ন দিক নিয়ে ভারত বিশ্লেষণ করছে এবং এই ব্যাপারে একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রতিবেদন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া হবে, একাধিক দায়িত্বশীল সূত্রে তথ্য নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতও বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তাদের সুস্পষ্ট কিছু অবস্থান গ্রহণ করেছে, যেমন ভারত বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে যে নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, কোনো ব্যক্তিকে জেতানো বা হারানোর জন্য কোনো পক্ষপাত করা যাবে না। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনকে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে হবে। নির্বাচন কমিশন যেন দৃশ্যমানভাবে ক্ষমতাশীল হয়, যে কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে যেন কারো দিকে তাকিয়ে থাকতে না হয়। তৃতীয়ত, নির্বাচনে যারা প্রার্থী হবে তারা যেন সবাই সমান সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে। যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে সমান সুযোগ দিতে হবে, সংসদে তাদের যাই আসুক থাকুক না কেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আসন ভাগাভাগি নিয়ে ফের বৈঠক বেরিয়ে যা জানালেন ইনু। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অমীমাংসিত আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ফের বৈঠক করেছেন 14 দলীয় জোটের শরিক দলের নেতারা। বৈঠকে 14 দলীয় জোটের আসন ভাগাভাগি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, এই বিষয়ে আওয়ামী লীগের নেতাদের আমাদের কাছে আরও দুই একদিন সময় চেয়েছেন। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে 14 দলীয় জোটের প্রার্থীর ভোট করবেন বলে জানান ইনু। রোববার রাতে আওয়ামী লীগের সঙ্গে 14 দলীয় ভোটের বৈঠক শেষে জাসদ সভাপতি এসব কথা বলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে কেন পেঁয়াজ নিয়ে বিপাকে পড়বেন ব্যবসায়ীরা। এখন অস্থির পেঁয়াজের বাজার, রোববার নতুন করে দাম না বাড়লেও খুচরা বাজারে প্রতি কেজি 200 থেকে 240 টাকা মূল্য হাঁকানো হচ্ছে, ফলে ক্রেতা শূন্য হয়ে পড়েছে পেঁয়াজের বাজার। পরিস্থিতি এমন সামর্থ্য না থাকে অনেক ক্রেতা পেঁয়াজ কিনতে পারছেন না, আবার অনেকে অসাধু ব্যবসায়ীর প্রতি নীরব প্রতিবাদে পেঁয়াজ কেনা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। রোববার রাজধানীর একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে পেঁয়াজের মূল্য বৃদ্ধির পেছনে চাকতায় খাতুনগঞ্জের সিন্ডিকেটের কারসাজিতে জড়িত কয়েক ডজন ব্যবসায়ীর নাম পেয়েছে জেলা প্রশাসন। ওই চক্রের সদস্যরা ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে দেশে এর দাম কেজি প্রতি 300 টাকায় উঠবে এমন গুজব ছড়িয়ে দেয়। এরপর শুরু হয় পেঁয়াজ নিয়ে লঙ্কা কাণ্ড, ফলে ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকে পেঁয়াজের দাম। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আরো 30 জনের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা রয়েছে সংসদ সদস্য। আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন দেশে 30 জনের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের সাবেক স্পিকার সহ দুই সরকারি কর্মকর্তা এবং তাদের সরকারের সদস্য সহ দেশটির 44 প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বসনিয়া হার্জেগোভেনিয়ার সাবেক সরকারি কৌশলী এবং গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডোমিনিকাল
ডোমিনিকান রিপাবলিকের সাবেক অ্যাটর্নি জেনারেল, হাইতির সাবেক প্রধানমন্ত্রী ও দুজন সাবেক সেনেটর, লাইবেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এবং মার্শাল দ্বীপপুঞ্জের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিন একটি প্রেসিডেন্সিয়াল ঘোষণা স্বাক্ষর করেছেন যাতে বিশ্বজুড়ে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে পররাষ্ট্র দপ্তরে ভিসা বিধিনিষেধ আরোপের এখতিয়ার সম্প্রসারিত হয়েছে। এর বাইরে সোমবারই যুক্তরাষ্ট্র প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন বাধাগ্রস্ত করায় মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার 100 কংগ্রেস সদস্য সহ প্রায় 300 নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে, সংসদ সদস্যের বাসায় মিলল 353 কোটি। ভারতের প্রভাবশালী এক রাজনৈতিক নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ভারতের কংগ্রেসের রাজ্যসভার সদস্য সংসদ সদস্য ধীরাজ সাহুর বাড়ি থেকে 353 কোটি রুপি উদ্ধার করা হয়। রোববার রাতে রুপি গোনা শেষে ভারতীয় আয়কর দপ্তর থেকে রুপির এই পরিমাণের তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। মোট 176টি ব্যাগে এবং 3টি ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ রুপি উদ্ধার করেছে। রুপি গুনতে আনা হয়েছিল 44টি মেশিন, 9টি দল টানা 5 দিন ধরে রুপি গোনার কাজ করেছে।